আল্লাহ এত শক্ত হ্যাঁ হ্যাঁ উড়ে না যে ফিরে একবারে এখানে একটা জিনিস আমি খেয়াল করলাম যে হাল দেওয়ার পর এখানে কিন্তু অনেক পাখি আসছে, দেখতেছেন অনেক পাখি, তারা খাবারও খুঁজে আসছে। তো মাটির নিচ থেকে অনেক পোকামাকড় খুঁজে আসে, তারা সেটাই খাওয়ার জন্য দেখেন দল বেঁধে আসছে, অনেকগুলা পাখি আসছে। আর এই বছর তেমন বৃষ্টি নাই, এর জন্যই পানি দিয়ে আপনার ক্ষেত লাগানো হইতেছে। কৃষকের খুবই হাহাকার অবস্থা আর কি। এদিকে ডিজেলের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে, এদিকে ডিজেল দিয়ে মেশিন দিয়ে পানি দেওয়াও কৃষকের পক্ষে সম্ভব হয়ে উঠতেছে না। তখন কী করার, জমি তো আর এমনি এনে ফেলে রাখা যায় না। তাই মেশিনের সাহায্যে পানি দেওয়া হইতেছে। তো এখানে হয়তো কালকে ধান লাগানো হবে, এইটা এটা তো ধান লাগানো হবে। তো এখানে আমি একটা গরু খেয়াল করলাম, এখানে দেখেন কি পরিমাণ ঘাউ। এই এই রোগটা আসলে কি আমি বলতে পারতেছি না, এখানে আমাদের গ্রামের অনেক গরুরই অবস্থা, এই যে জায়গায় জায়গায় ঘাউ হয়ে গেছে, অনেক গরুরই অবস্থা। আসলে এটা কি রোগ আমিও জানি না সঠিক। তো এইগুলোর অবশ্য চিকিৎসা নেওয়া হয়েছে, অনেকগুলো ভালো হয়ে গেছে দেখতেছেন। আর তো একটা আছে খুব মানে খারাপ অবস্থা গরুটার। তো এখন আমরা যাব এই ধান লাগানোর জন্য জ্বালা তুলতে যাব, তো আমাদের সাথে থাকুন। তো এই যে দেখতে পাচ্ছেন জ্বালা, এটা এটা আমরা গ্রামের সবই জ্বালা। তো এইগুলো তোলা হইতেছে, এইগুলাই মূলত লাগাই দেওয়া হবে। দেখেন আমরা কিভাবে তুলি, নয়ন কুতুরি লাগবো 8-10টা, 8-10 মুড়ে আর কি। রোজ খাওয়াই তো যায় না, বড় বড় হয়ে গেছে দি মেলা, কাটি দিবা নাকি উপর দিয়ে? আল্লাহ এত শক্ত হ্যাঁ হ্যাঁ উড়ে না যে ফিরে একবারে আমাকে দিয়ে তুলবে দিলে ওর দেখ ফিরে আয় পড়বো, আমাকে দিয়ে হবো না, ওর দেখ তুলছে ওর মধ্যে ওর দেখ ফিরে আয় পড়ছে। কি অবস্থা, শরীর থেকে পানি পড়তেছে এখানে।